এই শুনি তিন নম্বর তিন নম্বর পয়েন্ট বলে বিদায় দেই বলবো কি আমি আমি একদিন কল্যাণপুরে কোথায় আমি একদিন কল্যাণপুরে একটা কফির দোকানে বসে এক ফ্রেন্ডের সাথে চা খাচ্ছিলাম বা কফি খাচ্ছিলাম শুনি হঠাৎ করে বাচ্চারা আমার কথা এখানে শেষ করব শুনে নাও হঠাৎ করে আমার ফ্রেন্ডের সাথে কফি হাউসে কফি খেতে খেতে আমি মোবাইলে বলে ফেললাম মোবাইলে কথা বলতে গিয়ে একজনকে বলে ফেললাম হু ইজ ইট আমার ফ্রেন্ড এখন পাশের এক ভদ্রলোক বলল স্যার আপনাকে আমি চিনি আপনি এবি সিদ্দিক শাওন কিন্তু ইংরেজিটা ভুল বললেন কেন আমি কি বলছি বলে আপনি বললেন হু ইজ ইট ইট তো বস্তুর জন্য আপনি হয় বলবেন হু ইজ হি না হয় বলবেন হু ইজ শি হু ইজ ইট বললেন কেন এখন আমি চিন্তা করলাম ভুল শুদ্ধ তখনও তখন আমি বুঝে উঠতে পারতেছি না হু ইজ ইট বাক্যটা কারেক্ট নাকি ভুল কথা বুঝছো আমি তখন কি করলাম ওনাকে বললাম ভাই আমি আপনাকে চিনি না জানি না পরিচয় আপনি অন্তত চা চক্র করে একটু চাটা খেয়ে তারপর পরিচিত হয়ে যদি আপনি বিনয়ের সাথে কথাটা অন্যভাবে ঘুরিয়ে বলতেন তাহলে ভালো হতো না ডিরেক্ট কারো এইভাবে ভুল ধরাকে ঠিক উনি মুখের দিকে তাকিয়ে বললো যে ভুল বললে আমার রাগ হয়ে যায় তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে বাবা আমার আবার একটা স্বভাব ভুল শুদ্ধ বুঝি না রাগ উঠলে আমি এবার অন্যরকম হয়ে যাই আমি বললাম আমার বাক্য 100% কারেক্ট আমার বললো কিভাবে প্রমাণ করেন আমি তখন বললাম যে থমসনের একটা বই 1700 পৃষ্ঠার 1626 নম্বর পৃষ্ঠায় একটা নিয়ম আছে আসলে মিথ্যা কথা আমি নিজেই জানি না থমসন নামের লেখক আছে কিনা এবং তার বই 1700 পৃষ্ঠা কিনা আদৌ 1626 পৃষ্ঠা কিনা আর আচ্ছা আমি বলি ওই মুহূর্তের প্রেক্ষাপটে আমি তার তার অহংপূর্ণ আচরণকে কৌশলগত ভাষা দিয়ে একটু চেষ্টা করছি দমন করার জন্য যাকে অহংকার ভাঙি এখন আমি তাকে বললাম থমসনের 1700 নম্বর পৃষ্ঠার থমসনের গ্রামারের 1700 নম্বর পৃষ্ঠার 1626 নম্বর পৃষ্ঠায় আছে যে কোন ঘরের দরজায় যদি কেউ টাক টাক করে করা নাড়ে আমি যদি না বুঝি ও ছেলে না মেয়ে তাহলে আমি ছেলে বললে বুঝবো হুইজি মেয়ে হলে বলবো হুইজি কিন্তু দরজার উপরে আমি বুঝতে পারছি না তাহলে আমি কি বলবো এই ক্ষেত্রে বলবো হুইজি এবার আই শুনো এবার এবার লোকটা একটু রেগে গেল আই শুনো রেগে গিয়ে বলে আপনি জানেন আমি কে আমি বললাম আপনি কে বলে আই অ্যাম দা হিরো অফ কল্যাণপুর আমি আমি বললাম আপনি কল্যাণ আমি বললাম আপনি কল্যাণপুরের নায়ক ভালো বাট আপনি কি জানেন কল্যাণপুর ইজ দা স্ল্যাম অফ ঢাকা সিটি আমি বললাম কল্যাণপুর তো ঢাকা সিটির বস্তি অথবা আপনি বস্তির নায়ক তখন এই আসতে তখন আমার বল আপনি জানেন আমি কে আমি কে ভাই বলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স করছি আমি বললাম ভাই আমি যদি জানতাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স আমি আপনার সাথে তর্কই করতাম না আমাকে ফ্রেন্ড বলে কেন রে আমি বললাম না অর্থনীতি প্রতিদিন আমার ঘর ঝাড়ু দেয় অর্থনীতি প্রতিদিন আমার বাথরুম পরিষ্কার করে আমার কাপড় চোপড় ধুয়ে দেয় কারণ আমার বউ অর্থনীতিতে মাস্টার তাই শুনি এখন এখন আমি ওই কফি হাউস থেকে বের হয়ে আসার পর আমার ফ্রেন্ডরা বলে দোস্ত তুই তো বিয়ে করিস নাই আমি বললাম না এই শুনো যতগুলো ভালো সাবজেক্ট আছে আর্টস ডিপার্টমেন্টের জন্য অর্থনীতি একটি অসাধারণ সাবজেক্ট টপ সাবজেক্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঠিক না কিন্তু শুধুমাত্র এই জাতীয় অহংকারের ব্যক্তিত্বকে জাত করবার জন্য আমি বললাম এই কথাটা প্রেমরা বলুন তুই তো বিয়ে করিস না বলে বিয়ে সবসময় করা লাগে না মাঝে মাঝে পরিচয় দিতে
হয় কিন্তু জীবন এখন বড় হইছি তো এখন যদি কেউ বলে দাড়ি দাড়ি দেখে আঙ্কেল একটু করে বসুন তো খারাপ লাগে আচ্ছা যাই হোক শেষ কথা এই শেষ কথা শুনে নাও শেষ কথা অহংকার অহংকার হচ্ছে আল্লাহর অস্তিত্বের চাদর আবার শেষ কথা শুন আমি ছেড়ে দিব এখনই অহংকার হচ্ছে আল্লাহর অস্তিত্বের চাদর কোন বান্দা যদি অহংকার করে আল্লাহর অস্তিত্বের চাদর ধরে সে টান মারে অথবা অহংকার যদি কারো হয়ে যায় তার পতন অনিবার্য এই দেশে বিগত সরকার উন্নয়ন করেছে না করে নাই এটাই আমার প্রশ্ন না পতনের অন্য কোন কারণ নয় কারণ একটাই পালাবো না কোথায় পালাবো এই যে অহংকার এই পতনের অন্য কোন কারণ নেই এই টাইটানিক ডুবেছিল কেন টাইটানিক ডুবেছিল অহংকারে বড় আঘাত হয় বরফের টুকরোতে টাইটানিক ডুবেছে বড় কোন আঘাতে কিন্তু বিগত সরকার করেনি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের আন্দোলনে ছোট্ট ছোট্ট মাসুম মান্দার আন্দোলনে পড়ে গেল তার মানে কি আল্লাহ অহংকার পছন্দ করেন না এত সকল পরিকল্পনাকারীর নাম কি আল্লাহ এত আমরা শেষ বাক্য বলি আমার সাথে চলে উই লাভ আল্লাহ উই লাভ আল্লাহ উই লাভ আল্লাহ আমি আমার এতক্ষণ কথা বলার শেষ অংশে এসে তোমাদেরকে বলছি আজকে আসলে এত কম সময় ছিল আমার হাতে যে চাইলেও কোন টপিক আমি ধরতে বা পড়াতে পারতাম তাই বিধায় তোমাদের সাথে কিছু কথা মিষ্টি কথার বৃষ্টি ঝরিয়ে দৃষ্টি কাড়ার মতো চিন্তা চেতনা করিনি অথবা ইংরেজির কোন কালচার তৈরি করে পালসার দিয়ে বাসায় দেওয়ার চিন্তাও করিনি তবে তবে আমি কয়টা পয়েন্টে কথা বলেছি মনে আছে তিনটা পয়েন্ট প্রথম পয়েন্ট কি ছিল নোংরা চিন্তা করা যাবে না দুই নম্বর ছিল আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ ইজ এনাফ ফর মি তিন নম্বর বাক্য হচ্ছে কোন প্রেক্ষাপটে অহংকার করা যাবে না এবার 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 শেষ কথা এই বাবারা এক মিনিট শেষ কথা আমার লেখা এই বইটির নাম এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ এই বইটি আমি লিখেছি এটাতে 620 পৃষ্ঠা আছে ইংরেজিতে অনর্গল কথা বলার বিকল্পই আধুনিক পৃথিবীতে নাই বিধায় এই বইটা আমি তোমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আনোয়ার হোসেন রিপন স্যারের কাছে এই বইটা আমি রেখে দিব কিছু বই এই বইটা 620 পৃষ্ঠার 80 গ্রাম অফসেট দিয়ে ছাপা এটা 1000 এর উপরে দাম হতে পারত কিন্তু আমি দাম রাখছি 660 টাকা তোমাদের মধ্যে কেউ যদি চাও এই বইটা নিতে পারো এক আমি রিপন স্যারের কাছে রেখে দিব দুই তোমরা যদি মনে করো এই তোমরা যদি মনে করো তোমরা ইংরেজি গ্রামারে হতে চাও দশ কেউ দেবে না দশ হবেও না লস তাহলে তোমাদের এইখানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমি ইংরেজিতে করতে পারি একদিন টস হতে পারবো বস হবে না লস যদি